তাহলে তোমার তো সুবিধা হবে আজকে। সুবিধা হবে না, রোজ দিন কত সুবিধা হয় আমার। আমাকে এক দিদি আর কি আমাকে কমেন্ট করে জানিয়েছে এত সুন্দরভাবে আমাকে বলার জন্য। তো এরকম আরো কিছু যদি আমার ভুল ভ্রান্তি থাকে সেটাও তুমি আমাকে বলবে। তো খুব বললো যে ফাঁকিবাজ, এই যে ফাঁকিবাজ, ফাঁকিবাজ জানানো ছিল সকালবেলা শেয়ার করা হয়নি। তো দেখো ছেলেও আমার ভুল। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আজকে সকালে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে আবার আসলাম তোমাদের সামনে। তো এখন কী করবো? দুপুরের জন্য রান্নাবান্না। তো রান্নাবান্নার প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী রান্নাবান্না করছি। তো এই যে দেখো, কড়াতে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এটা আমার সোনার জন্য খিচুড়িটা হচ্ছে। এখানে রয়েছে কিছুটা মাছ, সেটা ভেজে নিব, আর হবে মাছের চচ্চড়ি। সেই জন্য এখানে সবজি কেটে নিয়েছি, আলু বেগুন পটল একটু দিয়েছি, আর এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা। দুপুরের জন্য শুধু মাছ চচ্চড়িটাই হবে, আর সকালে হয়ে গেছে রান্না। তো চলো তোমাদের দেখাই সকালে কী হয়েছে। তো সকালবেলা হয়েছে হচ্ছে মটর ডাল আজকে। তো এই যে দেখতে পাচ্ছ, তো সকালে এটাই হয়েছে মটর ডাল, আর হয়েছে হচ্ছে ছোট আলু তরকারি। এই যে ছোট আলু আর কি, ওল কচু দিয়ে, ছোট আলু দিয়ে সেটাই তরকারি হয়েছে, আর হয়েছে আলু ভাজা। তো আজকে সকালে তো এইগুলো দিয়ে খাইয়েছি, আর দুপুরে শুধু মাছ চচ্চড়িটা করে নিব। তো চলো রান্নাবান্না সেরে নিই, আর এইদিকেও রয়েছে কাজ। তো এই যে দেখতে পাচ্ছ, এদিকে দিদি বাসন কুসন সমস্ত কিছু মেজে দিয়ে গেছে, ওইদিকে সবজি টবজির নোংরা মানে খোসাগুলো সমস্ত কিছু পড়ে আছে। চলো সমস্ত কাজ শেয়ার করবো তোমাদের সঙ্গে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমার এখানে সমস্ত কিছু কাজ কমপ্লিট, আর এদিকে যে মাছ চচ্চড়িটা হয়ে এসছে, এখন শুধু মাছটা দিয়ে দেবো। তো আর কি আছে, তো এই যে সৃজন এখানটায় রয়েছে না, তো ওকে এখন একটু ফল কেটে দিব, ওর কাছে এখন ফল। চলো ফলটা কেটে দিই আগে, সরো ওখানে চুপ করে বসো, আমি ফলটা কেটে দিচ্ছি। আমি বীজ থাকে একটাই থাকে, আমি বীজ এই যে আমের ভেতরে থাকে। চলো ওকে এখন আমটা কেটে দেই, ও খেয়ে নিবে, আমিও সরুকে স্নানটা করিয়ে দিব, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো এই যে এখানে আমাদের সোনু মহারাজের স্নান ধান সমস্ত কিছু কমপ্লিট। তো সোনু এখন যাচ্ছে বাইরে একটু দাদা কি করছে সেটা দেখার জন্য। তো চলো যাই দেখি দাদা কি করছে বাইরে। তো এই যে আজকে সৃজনের বাবা বাড়িতে, তাই সৃজনকে নখ কেটে দিচ্ছে। তো দেখলে তো সৃজন নখ কাটছে আজকে বাবার কাছে। আজকে স্নান কে করাবে পাখি? হ্যাঁ বাবা স্নান করাবে, তাহলে তোমার তো সুবিধা হবে আজকে। তাই আমার সুবিধা হবে না, রোজ দিন কত সুবিধা হয় আমার। বাবা আজকে স্নান করাবে, আর সোনু এখন কি করবে? সোনু এখন খাওয়া দাওয়া করবে। সোনু স্নান হয়ে গেছে, তো সোনু করবে খাওয়া দাওয়া। আর কালকে তোমরা, কালকের ভিডিওতে তোমরা আমাকে বলেছিলে যে ডালিম, আমি সত্যি জানতাম না সঠিক ডালিমটাকে কীভাবে বাচ্চাদের খাওয়ানো হয়। তো তোমরা আমাকে এক দিদি আর কি, টুকু দিদি, তো সে আমাকে কমেন্ট করে জানিয়েছে যে ডালিমটাকে আর কি হাত দিয়ে আর কি রস করে খাওয়াতে, তো সেটাকে পেস্ট না করে ওটাকে হাত দিয়ে খাওয়াতে। তো আর কালকের থেকে শুনুন, আজকে শরীরটা একটু ভালো আছে, যদিও একটু সর্দিটা আছে, বাট জ্বর আসেনি। কিন্তু আমাদের সোনুর মনে হচ্ছিল যে কেন জানি না যখন ওর কাশিও হচ্ছে হালকা। তো কালকে কেন জানি না একটু মনে হচ্ছিল যে সোনুর ওই ডালিমটা খাওয়ার জন্যই হয়তো রাত্রে, সেই রাত্রেটা আমাদের ছেলে সোনুকে নিয়ে মানে ওর পেটে হয়তো ব্যথা হচ্ছিলো বা কিছু, জানি না, মনে হচ্ছিলো যেন ওই কারণটাই হবে। তো থ্যাংক ইউ টুকুদি, তুমি এত সুন্দরভাবে আমাকে বলার জন্য। তো এরকম আরও কিছু যদি আমার ভুল ভ্রান্তি থাকে সেটাও তুমি আমাকে বলবে। তো চলো এখন সোনুকে খাইয়ে নেই আগে, আর এখন সোনুর শরীর আগের থেকে ভালো আছে কিন্তু। তো দেখো স্নানটা করানোর কথা ছিল কার,
আর স্নানটা করালো কে আমাকে শেষমেশ স্নানটা করাতে হলো। তো তখন তো খুব বলল যে স্নানটা করিয়ে দিব করিয়ে দিব, বাড়িতে আছে, আজকে স্কুলে যায়নি। তো শেষমেশ আমাকেই কিন্তু করাতে হলো, আমি ছাড়া কোনো গতি নেই কিন্তু। বাবা ওঠো, দুষ্টু করে না। তো চলো এবার ওকে দেখো দেখো কি দুষ্টু আমি শুরু করেছি। তো এবার ওকে খাওয়াতে হবে, তো দেখি এবার ওর যদি বাবা খাইয়ে দেয় তো ভালো, না হলে পরে তো আমাকেই খাওয়াতে হবে, না একা খেয়ে নিবে, তো জানি না, দেখা যাক কার সাথে খায়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে পাখি, খেতে বসো, বাবাকে ডেকে আনি, বসো। তো এবার যাই ওকে ডাকতে, বাইরেই আছে। কি খাবা না? এই যে দেখো ফাঁকিবাজ, এই যে ফাঁকিবাজ ফাঁকিবাজ বললো স্নান করাবে কিন্তু করালো না, ছেলেকে নিয়ে বাইরে গিয়ে দাঁড়িয়েছিল। আচ্ছা ঠিক আছে, তো কেন ছিল বাইরে সেটা তোমাদের জানাবো, তো চলো আগে খেতে দিয়ে দিই, খাওয়া দাওয়াটা সেরে নিক আগে। তো দেখো এখানে এই যে বাবা ছেলে মিলে খেতে বসে গেছে। তো এই যে তোমার সামনে থালাটা কার? এটা তোমার, আর ওটা ওটা বাবা। বাবা ছোট থালায় খাবে আর সৃজন বড় থালায় খাবে, তাই তো? হ্যাঁ, বাবা সৃজনের ভাত মাখছে আর সৃজন বলছে কি না এটা বলে হচ্ছে ওর থালা। দাঁড়াও একা খাবা, দাঁড়াও হাতটা মুছে দিই। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিয়ে করা, পরে আবার ফিরে আসছি তোমাদের সামনে। তো দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর ওদের তো ঘুম টুম সমস্ত কিছু হয়ে গেছে, তো এখন বিকেলবেলা। তো বিকেলবেলা এই যে সোনু ঘুম থেকে উঠে গেছে, তো এখন যাব একটু বাইরে। তো সিঁড়ির এই পাশটা দিয়ে বেরোচ্ছি, তাই অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, যদিও সন্ধ্যা লাগা লাগা হয়েই গেছে। তো এখন একটু বাইরে বেরোলাম আর সৃজন ঘুমাচ্ছে। তো এই যে এক এক করে চলতে থাকে, আমি আর রেস্ট করবো কোথায়, আমার আর রেস্ট করা হলো না। তো সৃজন ঘুমাচ্ছে ওদিকে, এখন এই যে সোনুকে নিয়ে আবার বেরোতে হলো, কি করব বা, ঘরে এখন সবাই রেস্ট করছে তো সবাইকে ডাকাটা কি করব। তো ভাবলাম যে না থাক, সবাই রেস্ট করছে করুক, আমি নিয়ে একটু বেরোই। তো সেই জন্য একটু বেরোলাম বিকেলবেলা এখন। তো একটু রাস্তায় যাব, তো তার আগে তোমাদেরকে একটা কথা জানানো ছিল। তো আমি তো তোমাদের সঙ্গে এই যে আমার পেছনটায় দেখতে পাচ্ছ, তো তোমাদের সঙ্গে সকালবেলা শেয়ার করা হয়নি। তো এখানটা হচ্ছে আমাদের আজকের থেকে কাজ শুরু হলো বাড়ির, তো এখানটায় ঘর করা হবে। তো তখন আর তোমাদেরকে দেখাতে পারিনি, সবাই কাজ টাজ করছিলো, তো কে কী ভাববে না ভাববে, তো সেই সমস্ত কিছু চিন্তা ভাবনা করেই আর কি আমি কিন্তু তখন তোমাদেরকে তোমাদের সঙ্গে আর কি শেয়ার করিনি। তো ভাবলাম চলো পরে দেখিয়ে দিব তোমাদেরকে, তো সেটাই দেখালাম। তো আজকের থেকে কাজটা শুরু হলো, দেখা যাক কতদিন চলে এরকমভাবে। তো যাই হোক না কেন, আর এইখানে কতটুকু কী হবে সবটা আমি জানি না, তো বাড়িতে যারা রয়েছে বাকিটা তারাই তো সবটা জানবে, মানে তারাই ভালো বলতে পারবে যে কতটা কীভাবে কী করবে। তো দেখা যাক, তোমরা তো দেখতেই পারবে ভিডিওর মাধ্যমেই, তোমাদের তো সমাজের সঙ্গে তো সমস্ত কিছু শেয়ার করব। আর এই যে দেখো এপাশে রডও নিয়ে আসা হয়েছে, তো আজকে গর্তগুলো শুধু খোঁড়া হলো, তো এরপরে ধীরে ধীরে বাকি কাজগুলো চলতে থাকবে। তো যাই হোক না কেন, এখন ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করে তারপরে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হে গাইস, গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলা আবারও আসলাম তোমাদের সামনে, তো আজকে সন্ধ্যার টিফিন টিফিন সমস্ত কিছু কমপ্লিট, তো তারপরে আসলাম তোমাদের সামনে। তো আজকে আমার ঘরের অবস্থা একদমই খুবই খারাপ অবস্থা, তো চলো তোমাদের দেখাই একটু খারাপটাই। তো এদিকে রয়েছে সমস্ত জামা কাপড় তোলা, কিছুটা ভাঁজ করেছি কিছুটা হয়নি, আর এই যে দেখো সমস্ত বিছানাটার অবস্থা দেখো, মানে সব কিছুর থেকে কী মনে হয় বলো তো, বিছানাটা গোছানো থাকলে মনে হয় যেন অনেকটা পরিষ্কার পরিষ্কার, আর বিছানাটা অগোছানো থাকলে তো একদমই মনে হয় যেন অপরিষ্কার একটা ব্যাপার। আর সৃজনকে দেখতে পাচ্ছ আজকে, আজকে পড়াশোনা করেনি। হ্যাঁ, তো আজকে ও পড়াশোনা করেনি, কারণ আজকে ওর শরীরটা ভালো নেই, তো ওরও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, একটু সর্দির মতন, তো যার জন্য। তো চলো ও কী করছে দেখো, এখন বলো কী করছো, কী খাচ্ছো তুমি? এটা কি ক্যান্ডি চকলেট? ক্যান্ডি চকলেট না, কি অসুবিধা হচ্ছে বলো, মুখে কথা বলতে হয় তো? ওই যে ওর দুষ্টামি আর কি বলবো, তো ওর গলা ব্যথা করছে আর কি, তো সেটাই গলা ব্যথা করছে দুষ্টু। আচ্ছা আজকে তুমি কাকুর সাথে কোথায় গেছিলে বাবা? নতুন কে? হ্যাঁ নন্দন, সিমেন্ট সিমেন্টের পাথর
পরে হবে সিমেন্ট পাথর পরে হবে আর রড আচ্ছা আচ্ছা রড দিয়ে কি হবে বাড়ি বাড়ি হবে কাদের বাড়ি আমাদের আমাদের বাড়ি হবে ওই বাড়িটা কে থাকবে আমি মা কাকু ভাই তুমি মা কাকু ভাই আচ্ছা বাবা জেঠু ঠাম্মি ওরা কোথায় থাকবে ওরা এই বাড়িতে থাকবে ঠিক আছে দেখা যাক কে থাকে তাই না আজকে কে 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 এসেছিল ওখানে কাজ করার জন্য কয়জন পাঁচটা লোক লোক বলতে হয় না বাবা আঙ্কেল বলতে হয় ঠিক আছে না বাবা লোক বলতে হয় না আমি বলেছিলাম ঠিক আছে সরি তো দেখো ছেলেও আমার ভুল ধরাচ্ছে আমি কোথায় লোক বলেছি সেটাও শুনতে পেরেছে তো সেই জন্য বলছে তুমি লোক বলেছো কেন তো যাই হোক না কেন তো সন্ধ্যাবেলা কাজকর্ম তো সে সমস্ত কিছু তো রয়েছে আর আজকে রাতে বিশেষ একটা রান্নাবান্নার জোর নেই কারণ সমস্ত কিছু রয়েছে ভাতটাও আজকে বিকেলেই করে ফেলা হয়েছিল তো আর রাতের শুধু রুটিটা তো মা বললো রুটিটা করে নিবে তো রান্নাবান্না নেই তাতে কি আর বাকি সমস্ত কাজকর্ম তো রয়েছে তো সোনুর জল গরম করতে হবে ওকে খাওয়াতে হবে মানে আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে ওদের খাওয়া দাওয়া থেকে ঘুম পাড়ানো তো সেই সমস্ত কিছু কাজ বাজ তো এক এক করে চলতেই থাকবে তো চলো আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না যদি ভিডিওটা বড় করি তোমরা কেউ দেখতে চাইবে না তো সেই জন্যই ভাব মানে অল্প কিছু অল্প ছোটো ছোটো করেই ভিডিও রাখি তোমাদের সামনে যাতে তোমরা ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো বন্ধুরা আজকের মতন এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সঙ্গে তোমরা সবাই ভালো থেকো